আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি জাপানের গ্রাম কিরকম হয় সেইটা। আর এই জাপানের একদম একটা গ্রামে আমার সকাল থেকে রাত অবধি কেমনটা কাটে, জাপানের গ্রামীণ পরিবেশে আমাদের কীভাবে জীবনযাত্রা চলে, সেটারই আজকে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করছি ভালো লাগবে, ভালো লাগলে আমার সাথেই থেকো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। আজকে হলো শনিবার, এখন কিন্তু বাজে ভোরবেলা 5:45 মতো, ওয়েদার খুবই মেঘলা। দেখো যেহেতু 5:45 মতো বাজে, রাস্তাঘাটে তেমন একটা গাড়িও নেই। আর দেখো আমাদের ঘরের একটা ঘরের জানালা দরজা আমি খুলে দিয়েছি, আর একটা ঘরে আটকে রেখেছি, কারণ ও এখনো ঘুমোচ্ছে। কাল সারা রাত আমার ঘুম হয়নি, প্রচণ্ড অস্বস্তি হচ্ছিল কেন জানি না। তাই সকাল সকালই ঘুমটা যখন ভেঙে গেছে, তাই ভাবলাম যে মর্নিং ওয়াকটা করেই ফেলি। আর তার সাথে সাথে দেখাই, আমরা যে গ্রামটাতে থাকি তামামোড়া তোমরা জানোই তো, আমাদের এই আশেপাশের এই গ্রাম্য লোকালিটিটা কিরকম সেটাই ভাবছি তোমাদেরকে আজকে ঘুরে ফিরে দেখাই। আমরা যেখানে থাকি জাপানে সেটা হলো একদম প্রপার একটা গ্রাম, খুবই সুন্দর পরিবেশ, চারিদিকে খালি ক্ষেত আর ক্ষেত। আমরা যে জায়গাটা দিয়ে থাকি সেই জায়গাটাতে মেইনলি ধান আর গমের ক্ষেতটাই বেশি, এই দিকে সবজি ক্ষেতটা খুবই কমই দেখা যায়। যত দূর দুচোখ যাবে তত দূরই ধান আর গমের ক্ষেত, মানে এই ক্ষেতগুলোতে দানের দিনে ধান আর গমের দিনে গম বোনা হয়। এখন যেমন জাপানে গমের সিজন চলছে, তো এইগুলো হলো সব গম। এতটা গ্রামে থাকলেও গ্রামের 2 কিলোমিটারের আওতার মধ্যেই আমাদের এখানে ব্যাংক থেকে শুরু করে আরও সমস্ত রকম পরিষেবা আমরা পাই, যেটার উপর একটা ভিডিও আমি আগেই করেছি, আমার ইউটিউব চ্যানেলে রয়েছে। গ্রাম হলেও কিন্তু এখানকার রাস্তাঘাট খুবই সুন্দর, একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির গ্রাম যেরকম হয়ে থাকে, গ্রামীণ পরিবেশে সব কিছুই থাকবে, তার সাথে সাথে উন্নত যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে সবই থাকবে। আর এত ভোর আর মেঘলা, দেখো রাস্তাঘাটে একটা মানুষজনও নেই, মানে খুবই রেয়ার, হয়তো কয়েকজন ওল্ড পার্সন হাঁটাহাঁটি করছিল, তো তার মধ্যে আমিও ছিলাম যে ওয়াকে বেরিয়েছিলাম। আর দেখো গমগুলো কত সুন্দর লাগছে। আমাদের এই গ্রামটাতে ক্ষেতের পাশাপাশি অনেক ইন্ডাস্ট্রি রয়েছে, বেশিরভাগ রয়েছে এইখানে ফুড প্রসেসিং বা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি। এই পেছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু একটা তেমনই ইন্ডাস্ট্রি, তার সাথে সাথে এইটা রয়েছে একটা বিশাল বড় ক্লিনিক, এখানে নানান ধরনের টেস্ট করানো হয় এবং জরুরি অবস্থায় প্রাথমিক চিকিৎসা এই ছোট হসপিটালটা থেকে দেওয়া হয়। একটা বড় ক্লিনিক আর ছোটোখাটো হসপিটাল বলা যেতে পারে। তো এইটা একদমই আমার বাড়ির খুবই কাছে, আমার অ্যাপার্টমেন্টের উল্টো দিকে মাত্র 2 মিনিট, তো আমি অপোজিট সাইড থেকে দেখাচ্ছি এই জিনিসটা। তাছাড়াও আমাদের এই গ্রামটাতে নানান ধরনের কলকারখানাও রয়েছে, যেগুলো আবার একটু আমরা যে লোকালিটিটাতে থাকি সেইটা থেকে একটু দূরে, মানে অন্য একটা জায়গাতে, একই গ্রামের অন্য জায়গাতে সেগুলো রয়েছে। তো এত বড় গ্রামটা তো ঘুরে ফিরে একদিনে শেষ করা যায় না, তো যতটা পারলাম তোমাদেরকে আমি আমার আশেপাশের লোকালিটির কিছুটা গ্লিমস দিলাম। আগের দিন থেকেই তো মাথা ব্যথা করছিল, তার জন্যই বোধ হয় সকালে ঘুম আসেনি, তো বাড়ি ফিরে আমি অনেকক্ষণ পড়েছি যাতে একটু আমার ধ্যানটা অন্যদিকে যায়, যাতে করে শরীরটা একটু ভালো লাগে। তো অনেকক্ষণ পড়াশোনা করার পর এখন ওই বাজে 9:10 মতো, রোদ এখনও উঠছে না, দেখাচ্ছে বিকেলের দিকে রোদ উঠবে তবে জানি না। তো অনেকক্ষণ পড়াশোনা করার পর ভাবলাম এখন তাহলে রান্নাটাই করে ফেলি, তো এখন চলে এসেছি আমি রান্না করতে। আজকে ভাবছি যে নর্মাল আমি সিম্পল একটা ডাল বানাবো, কারণ কালকে থেকে এমনিতেই আমার শরীরটা ভালো যাচ্ছে না, তার মধ্যে কাল রাতে খেয়েছিলাম বিরিয়ানি, তাই ভাবলাম যে আজকে সকালটা খুবই পাতলা কোনো কিছু খাওয়ার জায়গা, যেহেতু আজকে ও নাইট ডিউটি তো আমি একাই থাকবো বাড়িতে, তাই ও বলেছে যে বেশি একটা কিছু রান্না করতে না। কাল যদিও বলছিল যে ওই রান্না করবে, তবে ভাবলাম যে না আমি করে ফেলি। আর দেখো ওকে ডাকতে ডাকতে ও এখন উঠলো, তাও ও বিছানা ছাড়তে চাচ্ছে না। তো এখন ওই মোটামুটি 9:00 মতো বেজে গেছে, ঘড়িতে ওই তো 9:05 মতো বাজে। তো এই দিকে আমার ডালও রান্না হয়ে গেছে, বেশি একটা শরীর ভালো লাগছিল না দেখে আমি তেমন একটা ক্লিপ নিতে পারিনি, তবে ডাল টাল রান্না করে আমি স্নান টান করে খেয়ে দিয়ে একটু ওখানে ঘুমিয়ে নিয়েছিলাম। তো ঘুম থেকে ওঠার পর শরীরটা একটু ভালো লাগছিল, তারপর ভাবলাম যে ঠিক আছে তাহলে আমি রেডি হয়ে পড়তে চলে যাই। পরে ঠোরে এসে কেন জানি না এত ঘুম পাচ্ছিল, যেহেতু এর আগের দিন রাত্রে আমার একদমই ঘুম হয়নি, তাই ও ডিউটি চলে যাওয়ার পরও আমি অনেকক্ষণ ঘুমিয়েছিলাম। তো ঘুমের থেকে উঠতে উঠতে দেখি রাত্রে 8:30 বেজে গেছে, তো খিদেও পাচ্ছিল তখন, আর ভাত বসানো ছিল না, ভাত হতে হতে আরও 1 ঘন্টা সময় লেগে যেত, তার জন্য ভাবলাম যে তার চেয়ে আমি চটপট করে 10-15 মিনিটে কিছু
বানিয়ে খাই, তাই চাউমিন বানিয়ে খেয়ে নিলাম। একা বাড়িতে থাকলে না এইটাই হয়, এটা ওটা বানিয়ে খেয়ে নেই। তারপর আমি খাওয়া দাওয়া করে সব কিছু ধুয়ে ধায়ে মুখটাও একটু সুন্দর মতো ফ্রেশ মতো ধুয়ে নিলাম ফেস ওয়াশ দিয়ে, যেহেতু আমি আজকে একটু বাইরে বেরিয়েছিলাম আর স্লাইটলি একটু আমার মেকআপ ছিল, মানে ফেসে ফেস পাউডার ছিল। যখনই আমার মুখে হালকা কিছু ফেস পাউডার বা যাই থাকুক না কেন, আমি ট্রাই করি ওটাকে তুলে তারপরে ঘুমানোর, কেননা এমনিতেই আমার খুব সেন্সিটিভ স্কিন। তার জন্যই আমি মুখটা ধুয়ে এসে টোনার ক্রিম অ্যাপ্লাই করে নিয়ে তারপর লিপ বামও লাগিয়ে নিলাম। এবার চলে আসলাম চুলটা বাদ দে, কারণ চুল বেঁধে না শুলে না আমার প্রচন্ড বিরক্তি লাগে। তো আর সকালবেলা স্নান টান করে ভেজা চুলেই পড়তে চলে গিয়েছিলাম, আর ফিরে আর চুল আছড়ানো হয়নি দেখে চুলটায় বেশ জট পেকেও ছিল। তো যাই হোক, এই চুলে জট ঠট ছাড়িয়ে চুলগুলো বেঁধে নিচ্ছি। আর জাপান আসার পর আমার চুল তো মনে হয় আর্ধেক হয়ে গেছে, এইখানে জল শিউট খাচ্ছে না না কি আমি কিছুতেই বুঝতে পারছি না। 2 বছর ধরে এত চুল পড়ছে, মানে একদমই অর্ধেক হয়ে গেছে আমার চুল, বাট কিছু করার নেই। আসলে শুধু যে আমারই এই সমস্যাটা তা নয়, ম্যাক্সিমাম জনের থেকেও একই সমস্যার কথা শুনি যে জাপান আসার পর প্রচুর চুল পড়ছে, সেই ইন্ডিয়ান হোক বা অন্য দেশেরই হোক না কেন। তো আমার মনে হয় যে ওয়েদার একটা বড় এফেক্ট ফেলে। তো চলো, এইখানে আমার চুল টুল বাঁধা কমপ্লিট, এখন একটু আমি ওই শুয়েই পড়বো কিছু পেন্ডিং ফোনের কাজ টাজ করে, ভিডিও এডিটিং করে। যেহেতু আজকে শরীরটা ভাল লাগছিলো না আর এখন শরীরটা অনেকটাই ভাল লাগছে, তাই ভাবছি কাজগুলো করেই ফেলি, আর আজকে ভিডিওটা তার জন্যই এতটা শর্ট হয়েছে। তো আশা করছি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা, ভালো লাগলে কিন্তু সবাই লাইক কমেন্ট শেয়ার করো, দেখা হবে অন্য ব্লগে।